সালামু আলাইকুম। একটা কোশ্চেন করেছিলাম, কোশ্চেনটা একটা প্যাটার্নের মতো ছিল। বলা ছিল যে এ বি সি ডি ই, এই পাঁচটার ভ্যালুটা কত হবে। এটা একটা প্যাটার্ন, যে প্যাটার্নটার নাম হচ্ছে কোলাস কনজেক্টার। ইনসেন্টিভস মুভি দেখার পর যখন একটু ঘাটাঘাটি করতে গেলাম, তখন হচ্ছে আমি এই সিরিজটা বা প্যাটার্নটা বা কনজেক্টারটা সন্ধান পাইছিলাম। এরপরে পরবর্তীতে আমি গ্রুপে কোশ্চেনটা করছিলাম। এখন এই জিনিস আসলে কিভাবে হয়, সেটা হচ্ছে একটা নাম্বার আমি একটা ধরে নিলাম, এই নাম্বার এন। এখন এন যদি জোর হয়, যদি কিনা এন এর মধ্যে জোর সংখ্যা হয়, তাহলে জোর সংখ্যার ক্ষেত্রে পরবর্তী যে নাম্বারটা আমরা লিখবো, প্যাটার্নের পরবর্তী যে নাম্বারটা লিখবো সেটা হবে এন বাই টু। সেটা কত? এন বাই টু। আচ্ছা, আর এন যদি বিজোড় হয়, তাহলে আমরা প্যাটার্নের পরবর্তীতে যে নাম্বারটা লিখবো সেটা হচ্ছে কত? থ্রি এন প্লাস ওয়ান, তাহলে একটু মিলাই দেখি, তাহলে এটার কত কত আসে বা কিভাবে হয় একটু দেখি। প্রথমটা হচ্ছে সাত ছিল, তারপরে চলো সাতের, সাত কি একটা বিজোড় সংখ্যা, তাহলে সাত যদি বিজোড় সংখ্যা হয় তাহলে হচ্ছে সাতের পরবর্তী যে নাম্বারটা হবে সেটা হবে সাতের সাথে তিন গুণ, তাহলে তিন সাথে একুশ প্লাস এক, তাহলে হচ্ছে বাইশ। এই যে সাতের পরে আসবে বাইশ, বাইশে হচ্ছে একটা একটা জোড় সংখ্যা, জোড় সংখ্যার ক্ষেত্রে পরবর্তী সংখ্যা হবে কত? জোড়ের অর্ধেক, তাহলে হচ্ছে বাইশ, বাইশ ভাগ দুই এগারো। তারপরে এগারো এই যে সংখ্যাটা সেটা হচ্ছে একটি বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা যেহেতু আছে তাহলে তার পরবর্তীতে কত হবে? তিন এগারো তেত্রিশ প্লাস ওয়ান, তাহলে হচ্ছে থার্টি ফোর। এভাবে সতেরো, এবার সতেরো একটা কি আমার, সতেরো একটা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা যেহেতু আছে তাহলে বিজোড় সংখ্যা হলে কত হবে? থ্রি এন প্লাস ওয়ান, তাহলে কত আসবো? সতেরো গুণন তিন প্লাস ওয়ান, তার মানে তিন সতেরো একান্ন, তারপর ওয়ান, তাহলে হচ্ছে বাউন্ন বা ফিফটি টু। তাহলে বি কত আসে? বিটা কত ছিল? বিয়ের আগে যে জিনিসটা সেটা হচ্ছে কত? ছাব্বিশ, তাহলে ছাব্বিশ যেহেতু ছাব্বিশের অর্ধেক হবে, তাহলে কত হবে? ছাব্বিশ বা টু, তাহলে হচ্ছে তেরো, বিয়ের মনে হবে তেরো। সি, সি এর আগে কি আছে? চল্লিশ, তাহলে হচ্ছে চল্লিশ ভাগ টু, জোড় সংখ্যা যেহেতু তাহলে হচ্ছে এটা হবে বিশ। আচ্ছা, এবার ডি, ডি এর বেলা কত আসে? ডি, ডি এর আগে কত আছে? টেন, তাহলে টেন যেহেতু আছে তাহলে টেন ভাগ টু হবে, তাহলে হচ্ছে ফাইভ। যদি ই এর বেলায় থাকে আমার, তাহলে ই কত আসবে? তাহলে হচ্ছে ই, ই দেখি ই এর আগে আছে ষোলো, তাহলে ষোলো ষোলো ভাগ দুই, তাহলে আট। তাহলে এই যে ফিফটি টু, তারপর হচ্ছে তেরো, বিশ, পাঁচ, আট, এই কয়েকটা হবে আমার কোলাস কনজেক্টারের এই সিরিজের হচ্ছে এবিসিডি এর মান। আমার বন্ধু হচ্ছে ইকরাম, খুব সুন্দর করে অ্যান্সারটা দিয়েছিল, তাকে ধন্যবাদ। এখন দেখি সাতার জন্য আমরা সতেরোটা স্টেপ পেলাম, সতেরোটা স্টেপ ছিল, সতেরোটা ধাপের পরে আমরা কত? ওয়ান পেলাম। এখন একটা কথা বলে দিই, আমার যাই হোক না কেন, যেই সংখ্যাই হোক না কেন, আমার লাস্ট যেই নাম্বারটা হবে সেটা সর্বদাই আমার কি ওয়ান আসবেই আসবে, সবসময় আমার ওয়ান আসবে। আমি যদি একটা সংখ্যা ধরি, সাপোজ সাত ধরলাম, এবার নয় ধরি, আমি নয়ের ক্ষেত্রে যদি যাই, নয়ের ক্ষেত্রে হয় তিন নং কত? সাতাইশ, তারপর দিতে কত আসে? আঠাইশ, তারপরে আঠাইশ যেহেতু জোর সংখ্যা তাহলে আসবে কত? চোদ্দ, চোদ্দ একটা জোর সংখ্যা, তাহলে কত আসবে? সাত। তারপর যদি সাত পেয়ে গেছি, সাতের বাকিগুলি এরকম হবে প্রত্যেকবার, আমার এই জিনিসটা হবে প্রত্যেকবারই, আমার এই লাস্ট পর্যন্ত আমার ওয়ান পর্যন্ত আসবে এটা। এখন একটা কোশ্চেন বলি, সেটা হচ্ছে উনিশের কনজেক্টার, এই উনিশের কনজেক্টারটা আমার বের করে দেখাই দিব। এটা কমেন্টে জানাবেন সবাই যে উনিশের কনজেক্টারটা অ্যাকচুয়ালি কত আসে। গ্রুপে আরেকটা কোশ্চেন করা হয়েছিল, সেটা হচ্ছে পাই কোন জাতীয় সংখ্যা, যে অপশনগুলি ছিল আমার সেটা ছিল, প্রথমে ছিল অমূলদ, মূলদ, আর হচ্ছে অমূলদ, মূলদ আর তুরীয়, তিনটে অপশন ছিল আমার পাই, এই পায়ের জন্য। অ্যাকচুয়ালি সবাই যে অ্যান্সারটা দিছে সেটা ছিল মূল অমূলদ সংখ্যা, হ্যাঁ অ্যাকচুয়ালি কারেক্ট এটা, কিন্তু যদি আরো কারেক্ট বলি তাহলে একেবারে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট যে অ্যান্সারটা হবে এই তিনটে অপশনের জন্য, সেটা হচ্ছে আমার এই তুরীয় সংখ্যা, এই তুরীয় সংখ্যা যেটা সেটা হবে আমার একশো পার্সেন্ট কারেক্ট অ্যান্সার, তুরীয় সংখ্যাটা। আমি লেকচারে বলছিলাম সেটা হচ্ছে আমার কয়েকটা সেট ছিল, যদি সেট আকারে দেখাই, আমি দেখেছিলাম দুই ভাগ করে, এটা হচ্ছে মূল সংখ্যার সেট, এটা অমূল সংখ্যার সেট, অমূল সংখ্যার সেটের ভিতরে একটা বিশেষ বিশেষ একটা সেট ছিল, সেটার নাম ছিল তুরীয় সংখ্যা, তুরীয় সংখ্যা, তুরীয় সংখ্যা কি ছিল? পাই এক্সপোনেনশিয়াল, আর অমূল ছিল হচ্ছে রুট টু রুট থ্রি। আমি বুঝতে যেতেছি যেটা, সেটা হচ্ছে অমূল সংখ্যা হচ্ছে পাই একটা অমূল সংখ্যা, এক্সপোনেনশিয়াল একটা অমূল সংখ্যা, রুট টু রুট থ্রি রুট ফাইভ,
সবই হচ্ছে অমূলক সংখ্যা, কিন্তু এই পাই আর এক্সপোনেনশিয়াল তার বিশেষ যে নামটা সেটা হচ্ছে তুরীয় সংখ্যা। যদি কোনো সময় অপশনে থাকে অমূলক মূলক তুরীয়, আমি পাইয়ের ক্ষেত্রে অবশ্যই তুরীয়টা অ্যান্সার করবো, তুরীয়টা অ্যান্সার করবো। তুরীয় অবশ্যই কি একটা অমূলক সংখ্যা, কিন্তু পাই পায়ের হচ্ছে তুরীয় সংখ্যা। যদি বলি যে রুট টু কি তুরীয় সংখ্যা, না রুট টু তুরীয় সংখ্যা না, রুট থ্রি কি তুরীয় সংখ্যা না, রুট থ্রি তুরীয় সংখ্যা না, কিন্তু পাই আর এক্সপোনেনশিয়াল এই দুইটাই কি আমার তুরীয় সংখ্যা, আর সবগুলি হচ্ছে কি আমার অমূলক সংখ্যা। তাহলে কনফিউশন দূর করার জন্য যদি তিনটে অপশন থাকে আমার তুরীয় মাঝখানে, আমি অবশ্যই কি পাই থেকে তুরীয় অপশনটা অ্যান্সার করবো। বুঝতে পারছি সবাই? থ্যাংক ইউ।